আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, কুরুলুস ওসমান সিরিজ যা আগের সিজনের মতো চতুর্থ সিজনেও ঐতিহাসিক চরিত্র প্রবেশ করেছে আর তার নতুন অভিনেতা এবং বিষয়দের সবার প্রশংসা জিতেছে, এবং অনেক পুরনো চরিত্র থাকলেও আমাদের প্রিয় চরিত্র প্রসেস মিয়েলকে এখনও সিরিজে দেখা যায়নি। কেন তিনি সিরিজে অনুপস্থিত এবং কি কারণে তাকে এখনও সিরিজে দেখা যায়নি তা নিয়ে আজকের ভিডিওতে সংক্ষেপে আলোচনা করব। তাই অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরোটা দেখতে থাকুন, এবং আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, প্রসেস মিয়েল তৃতীয় সিজনের 95তম পর্ব পর্যন্ত ছিলেন, এবং সে সময়ে তাকে ওসমান বেগ দ্বারা ভূষায় একটি গোপন মিশনে পাঠানো হয়েছিল। তার কাজ ছিল বিজয়ের আগে ভূষা প্রদেশ থেকে যতটা সম্ভব তথ্য সংগ্রহ করা, শহরের শক্তি এবং দুর্বলতা চিহ্নিত করা, এবং যারা সহযোগিতা করতে পারে তাদের সাথে সংযোগ স্থাপন করা। যখন আমরা ওসমান বেগ কর্তৃক কোসেসকে দেওয়া এই কাজটি দেখি, তখন আমি মনে করি যে এটি সত্যি একটি কঠিন এবং সময় সাপেক্ষ কাজ। তাই এইগুলি অর্জন করতে এবং আবার সিরিজে ফিরে আসতে কোসেসের কমপক্ষে আরও 10টি পর্ব লাগবে। তাকে সম্ভবত কোয়েনিশার যুদ্ধের ঠিক আগে ওসমান বেগকে সাহায্য করার জন্য আবার সিরিজে অন্তর্ভুক্ত করা হবে, এবং তিনি এই সিজনে রেডার ইউনিট স্থাপন করবেন এবং তুরগুত বেয়ের সাথে মিলিত হয়ে যৌথভাবে দুর্দান্ত অভিযান শুরু করবেন। প্রিয় দর্শক শ্রোতা, আজকের অ্যানালাইসিস ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। পরবর্তী ভিডিওতে সিজন 4 সম্পর্কে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করা হবে।